আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ড্রিম সাইকেল স্টোর, অ্যানাদার ভিডিও। তো আজকে আমরা একটা সাইকেল আনবক্সিং করুন এবং তার একটা ডিটেলস একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। তো তার আগে পরিচয় করে দিই আমাদের একটা ছোট ভাই, যে আমাদের সাথে দেখা করতে আসছে। ভ্যান একদিকে আসো, ভ্যান নাম কি? লামিম। হ্যাঁ, লামিম। কোন স্কুলে পড়ো? আদর্শ। কোন ক্লাসে? সিক্সে। আচ্ছা, তোমার বাসা কোথায়? চুয়াডাঙ্গা। তো ভাই, আমাদের সাথে দেখা করার জন্য ছোট চুয়াডাঙ্গা থেকে এসছে। তো ভাইয়ের সাথে দেখা করে আমাদেরও খুব ভালো লাগলো। তো ভাইয়ের একটা শখ ছিল আমাদের সাথে একটা ভিডিও বানাবে, তো তার জন্য একটা ছোট ভিডিও। তো আমরা এখন সাইকেল রিভিউতে চলে আসি। তো দেখতেই পাচ্ছেন একটা ভ্যালোসের কার্টুন। তো ভ্যালোসের কার্টুনে ভ্যালোসের সাইকেল না, ভ্যালোসের কার্টুনে আছে আপলেড জেট, একটা নতুন সাইকেল। তো এইটার আমরা আজকে আনবক্সিং করবো এবং রিভিউ করবো। তো সাইকেল আনবক্সিং করার জন্য আমাদের কিছু যন্ত্রপাতি বা কিছু অস্ত্রপাতি লাগবে। তো আমাদের অস্ত্র নিয়ে আমরা হাজির হয়ে গেছি। তো এখন সাইকেলটা আনবক্সিং করবো। আগে প্রথমে কাঁচিটাকে টেপগুলো কেটে নিতে হবে। তো আমাদের টেপগুলো কাটা শেষ হয়ে গেছে, এখন আমরা সাইকেলটি বের করবো। আগে সাইকেলটা আমরা একটু বক্সের ভিতর থেকে দেখাই নি। আমাদের ইমন ভাই যদি একটু সাইকেলটা দেখাই যেত বক্সের ভিতর থেকে। এইটা হলো টোটাল সাইকেল। তো সাইকেলের সাথে স্ট্যান্ডও আছে, সাইকেলটা খুব ভালো করে প্যাকিং করা হয়েছে। তো যে ভাইয়া প্যাকিং করে দিয়েছে তাকে ধন্যবাদ আমাদের কাছে সাইকেলে এইভাবে প্যাকিং করে পাঠানোর জন্য। আর কী কী আছে বক্সের ভিতরে? বক্সের ভিতরে একটা স্ট্যান্ড ছিল। তো আমাদের স্টিমে হ্যান্ডেল লাগানোর জন্য আমাদের 4L এবং স্টিমটা টাইট দেওয়ার জন্য 5L প্রয়োজন। তো আমাদের কাছে 4-5 2টা LE আছে। এই হলো আপলেড জেট সাইকেল টিম। তো এতক্ষণ ধরে যেটা আমরা আনবক্সিং করে পুরো সেটিং করলাম। তো প্রথমে আমি সাইকেলের বডিতে আসি। সাইকেলের যে ফ্রেম ইউজ করা হয়েছে, ফ্রেম সাইজটা 15 ফ্রেমস, যেটা ডার্ট ফ্রেম বলা হয়। ফ্রেমের যে কম্বিনেশন আপনার পেইন্ট, তারপরে আপনার যে ডিজাইন, একদম অসাধারণ। আমি যে ফ্রেমটা খুব ভালো করে আপনারা দেখেন, পুরো জয়েন্টলেস ফ্রেম। এটা হেডসেটের জায়গা, এটা আপনার সিট পোস্টের জায়গা, এটা আপনার ক্রাঙ্কের জায়গা, ক্রাঙ্ক প্লাস বিবি সেট, আর এটা ব্যাক। তো পুরাটাই জয়েন্টলেস, এত সুন্দর করে সাইকেলটা আপনার ফ্রেমটা তৈরি করা হয়েছে, একদম পুরাই অসাধারণ। তো সাইকেলের যে ফ্রেমটা ইউজ করা হয়েছে, যে অ্যালুমিনিয়াম 6061 grade অ্যালুমিনিয়াম বডি এটা। তো এইটা সচরাচর সব সাইকেলে 6061 gradeই থাকে। তো এরপর আমরা আসি সিট ক্লাম্প বা সিট পোর্ট, যেটা এটাও অ্যালুমিনিয়ামের। এবং যে আপনার প্যাডেল ইউজ করা হয়েছে, প্যাডেল দুইটা আপনার অ্যালো এবং ক্রাঙ্ক পুরোটাই অ্যালো। আর ক্রাঙ্কের যে ক্রাঙ্কটা ইউজ করা হয়েছে, এটা আপলেটের স্ট্রোক ক্রাঙ্ক এবং 1-speed ক্রাঙ্ক। এবং পিছনে যে ফ্রি হুইলটা ইউজ করা হয়েছে, এটা ক্যাসেট ফ্রি, এটা এমনি ফ্রি হুইল না, এটা 9-speed ক্যাসেট। আর এই ক্যাসেটটাও আপনার স্ট্রোকের। আর আপনার যে চেঞ্জারটা 9-speed L2W00 চেঞ্জার ইউজ করা হয়েছে, গ্রুপ সেটটা L2W00। আর যে সাইকেলটির যে ব্রেক সেট ইউজ করা হয়েছে, ব্রেক সেট হলো জোম্যাটো, এটা চায়না ব্রেক সেট। আর ব্রেকটা আপনার এটা ধরে আমাদের যে ইমন ভাই যে পিছনে ভিডিও করছে, সে প্রথমে যখন বলে ভাই এটাকে অয়েল ব্রেক, মানে এতটা কি স্মুথ, যারা চালাবে তারা না সারা এটা বুঝতে পারবে না। আর যে ক্রাঙ্ক বিবি সেট ইউজ করা হয়েছে, বিবি সেটটাও আপনার বিয়ারিং বিবি সেট ইউজ করা হয়েছে। সাইকেলটাও অল অ্যালো। আর সাইকেলের হাফ দুইটা 2 bearing halves ইউজ করা হয়েছে সামনে পিছনে। এবং সাইকেলের যে সাসপেনশন 120mm সাসপেনশন ইউজ করা হয়েছে। তো ওভারঅল সাইকেলটি দেখতে গেলে মাশাল্লাহ অনেক ভালো। তবে সাইকেলটার দাম অনুযায়ী কিছু কিছু জিনিস, আসলে কিছু কিছু জিনিস নর্মাল করেই সাইকেলটা তৈরি করা হয়েছে। সবই যদি ভালো দেয় তাহলে তো আর দামটাও তো তেমন হয়ে যায়। তো সাইকেলটার ফ্রেমটা আসলেই বলতে গেলে একদম অসাধারণ। যে মেইনলি ফ্রেমটার উপরে আমরা বেশি আকর্ষিত হয়েছি, তারপরেও আপনার ব্রেক সেট সব কিছু দিয়ে। আপনাদের আরেকটা জিনিস আমি দেখাবো, সাইকেলের রানিং, সাইকেলটা চালানোর সময়। তো আমি জাস্ট একটা প্যাডেল দেবো, দেখেন সাইকেলটা কতক্ষণ ঘোরে, পিছনের চাকাটা আরও ঘুরতো। তো অনেক অতটা টাইম আমাদের হাতে নাই, যার কারণে দেখাই দিলাম।
তো ওভারঅল এই হলো আমাদের সাইকেলটির পুরো ডিটেইলস আর আমাদের আমাদের ওয়েবসাইটে সাইকেলটি আজকে মানে অ্যাড করা হবে, আপনারা ওইখান থেকে দেখতে পারবেন। ওখানে আরও লিখিতভাবে সকল ডিটেইলস দেওয়া থাকবে আর আপনারা অর্ডার করতে চাইলে আমাদের ওয়েবসাইট আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনার কন্ট্যাক্ট থাকতে নাম্বার থেকে অর্ডার করতে পারবেন। তো এই ছিল সাইকেলের বিস্তারিত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।